থেকে চুন ঘষলেই মির্জা ফখরুল ইসলাম সাহেব লাফ দিয়ে বলে, আবার সাথে সাথে অনেক বুদ্ধিজীবী মানে যারা পরিচয় দিতে ভালোবাসেন তারাও বলেন, রাত ১২টার পরে টেলিভিশনের টক শোতে পর্দা গরম করেন, কান জ্বালা বলা হয়েছে। ১০ ডিসেম্বরটি আসলে তারা কোন বছরে এটা কিন্তু বলেন। আরেকটি কথা হচ্ছে, এরকম অনেক ঈদের পর ঈদের কোন ঈদ সেই ঈদ তারা বলেনি, এখন মধ্যে অনেক ঈদ আমরা পার করে এসেছি। ভোট টাকা বড় লোকদের বিদেশি শক্তির পা ধরে আর গরিব মানুষের উপরে গুলি চালায় লাঠি চালায়। কোন সংবিধানের ই নেই, এটা কোরআন শরীফ না যে পাল্টানো যাবে না। আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করে বর্তমানে বাংলাদেশে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে খালেদা জিয়াকে ক্ষমতায় আনতে হবে। দর্শক, এরকমভাবে ঘোষণা এসেছে যুক্তরাষ্ট্র থেকে। আপনাদের ভিডিওটি বিস্তারিত দেখাবো। ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে প্রত্যেক মুহূর্তে সকল আপডেটগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। দর্শক শ্রোতা, সেই সাথে আপনাদের দেখাবো যে বর্তমানে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় তিনি কিছু মন্তব্য করেছেন। বিএনপির ১০ই ডিসেম্বর নাকি আর কোনো দিনই আসবে না। দর্শক, তিনি এরকম ভাবে মন্তব্য করে কিছু বক্তব্য দিয়েছেন, তা চলেন দেখে আসি ভিডিওটি বিস্তারিত। ১০ ডিসেম্বরটি আসলে তারা কোন বছরে এটা কিন্তু বলেন। আরেকটি কথা হচ্ছে, এরকম অনেক ঈদের পর ঈদের কোন ঈদ সেই ঈদ তারা বলেনি, এখন মধ্যে অনেক ঈদ আমরা পার করে এসেছি। তো আজকে নাম সর্বশেষ যে সংগঠনে পরিণত হয়েছে বিএনপি, আজকে বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তা আমরা মনে করি যে ডিসেম্বর অনেক আসবে যাবে, বাংলাদেশের মানুষ এখন আর পিছিয়ে যাওয়ার জন্য কেউ বসে থাকবে না, আমরা এগিয়ে যাবো, বাংলাদেশের জনগণ এগিয়ে যাবে, বাংলাদেশ ছাত্রলীগ তরুণ প্রজন্মকে নিয়ে এগিয়ে যাবে। তবে ডিসেম্বর হোক আর যেটাই হোক, কেউ যদি দেশবিরোধী ষড়যন্ত্র করে এবং ক্যাম্পাসকে কোনোভাবে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই আমাদের শিক্ষার্থীদের নিয়ে আমরা তাদেরকে প্রতিহত করব। গণ অধিকার পরিষদ বা তারা যে উদ্দেশ্য নিয়ে যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করে তারা মাঠে নেমেছে এবং আমরা দেখেছি সরকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড তারা করছে, তাদের কথার মাধ্যমেই কিন্তু সেগুলো প্রকাশ পাচ্ছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে, এখানে শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার যে কার্যক্রম সেটা কিন্তু সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এখানে যদি আমরা আপনারা জানেন যে আপনার হত্যাকাণ্ডের পরবর্তী সময় যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং প্রচলিত আইন অনুযায়ী তাদের শাস্তি কিন্তু হচ্ছে। তো আজকে বুয়েটের আপনার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে বহিরাগত এনে যদি ক্যাম্পাসে অন্য কোনো এজেন্ডা কেউ বাস্তবায়ন করতে চায়, আপনার হত্যাকাণ্ডের পরবর্তী সময় আমরাই কিন্তু শোক র্যালি করেছি, যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, সে ছাত্রলীগের নেতাকর্মী হলেও আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। সুতরাং এই বিষয়গুলোকে কেন তারা পুঁজি করে সংগঠনকে বাংলাদেশ ছাত্রলীগকে বিতর্কিত করার চেষ্টা করছে গণ অধিকার পরিষদ, আমরা যেটি বুঝেছি, এবং বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক যে পরিবেশ সেটি বিনষ্ট করার পায়তারা তারা বারবার করছে। তো আমরা আশা করছি এ ধরনের মিথ্যা অভিযোগ মিথ্যা মামলা করে কোনো লাভ হবে না এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের পাশে থেকে আমরা এগিয়ে যাব। কোনো সংবিধানের ই নেই, এটা কোরআন শরীফ না যে পাল্টানো যাবে না, কারণ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপির এই নির্বাচনে যাবে না এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক জিয়ার এই সমস্ত কেস কাচারি উদ্ধ করে এই দেশে তার মানে ফেরত আসা সমস্ত কিছু লোক, সমস্ত কিছু মুক্তি এবং বিদেশে তার চিকিৎসার মেনে আমরা নির্বাচনে যাব এবং নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। এ যত বলা না দেবে আমরা রাজপথ ছাড়ব না, বিএনপির কোনো কর্মী ঘরে বসে থাকবে না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আমরা ইনশাল্লাহ এই দেশের নির্বাচন। এ ১০ই ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসা, এই দাবি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আমাদের আমানুল্লাহ সাহেব নেতা উনি ওই দিনই মানে আশা করে যে তার আগে তো সরকার মেনে নেবে, না হলে কোনো উপায় থাকবে না, কারণ আমরা এই সরকারের যদি না মানে আমরা ইনশাল্লাহ এই সরকারের লাগাতার আন্দোলন দিয়ে এই সরকারকে পতন করব। হোসেন মোহাম্মদ এরশাদ ৯ বছর ক্ষমতায় ছিল, ঠিক
তিনি হেস্ট জেরামনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়েছিল, এই সরকারকেও বাধ্য হইতে হবে, নাহলে শেখ হাসিনা হয়তো দেখবেন কবে রাতের অন্ধকারে এই দেশ থেকে পালিয়ে গেছে ইনশাআল্লাহ। এই সরকার জানছে যে বিএনপির চারিদিকে ঢল নেমেছে, এই ঢল দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, সেই জন্যই গাড়ি পরিবহন লঞ্চ মাইক্রোবাস সমস্ত যোগাযোগ এই খুলনার দশ জেলার সাথে বিচ্ছিন্ন করেছে, কিন্তু এতে ঠেকাইতে পারেনি। এ দেশের সাধারণ বিএনপির কর্মীরা যার সৈনিক তারা যেভাবেই হোক খুলনার বুকে এই জনসভা উপস্থিত হয়ে গেছে। ভোট টাকা বড় লোকদের বিদেশি শক্তির পা ধরে আর গরিব মানুষের উপরে গুলি চালায় লাঠি চালায়। আমাদের আজকের যে পরিস্থিতি চলছে মানুষের পেটে ক্ষুধা লাগুন কিন্তু খাবার নাই, এই পরিস্থিতিতে মানুষ খাবার চাইবে, মানুষ চাইবে যারা খাবার দিতে পারে না তাদের ভোটে দাও, যারা খাবার দিতে পারবে করে তাদেরকে ক্ষমতায় আসবার সুযোগ করে দাও। ওরা সেই সুযোগ বন্ধ করে দিয়েছে, রাস্তার মনে মনে আওয়ামী লীগের গুন্ডারা চেতনার লাঠি আর অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল, তারপরেও মানুষ এসেছে, মানুষের একটা ঢল নেমেছে, এই ঢল একটা প্লাবন তৈরি করবে, সারা বাংলাদেশ কাঁপিয়ে দেবে, জনগণের অভ্যুত্থান। এই সরকার কি সেই অভ্যুত্থান দেখছে না? যদি না দেখে তাহলে তারা দুই দিন আগে গাড়ি বন্ধ করে কেন? আর শুধুমাত্র যে ঢুকতে দেবেন না তাই না, বলছেন বেরুতেও পারবে না তোমরা, আর মানে ওরা মানুষকে এতই এখন ভয় পেতে শুরু করেছে যে মানুষের নড়া চড়াতে পর্যন্ত তাদের কম্পন যাচ্ছে। আমাদের আওয়ামী লীগের সাথে কোনো জাতি দুশ্মনী নেই, কিন্তু আওয়ামী লীগ দলটা বিগত 13 বছরে প্রত্যেক গোলে শেষ হয়ে গেছে, ওটা কোন মানুষের দল নয়, ওটা লুটেরাদের দল, ওটা ধান্দাবাজদের দল, হাইব্রিডদের দল, সব কাউয়া ওইখানে। এই সমস্ত লুটেরাদের বিরুদ্ধে, এই সমস্ত প্রতারকদের বিরুদ্ধে, মিথ্যুকদের বিরুদ্ধে, খুনি পাষণ্ডদের বিরুদ্ধে আমাদের এক হয়ে রাজপথে লড়াই করবার জন্য নাম চাল। আগে এইরকম সমাবেশ করলে তিন গাড়ি পুলিশ সমাবেশ করতে দিত না, মুজিব ভাই গুন্ডারা জায়গা দখল। বাংলাদেশের সংবিধান সংশোধন করে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার বর্তমানে স্থাপন করতে হবে এবং সেই সাথেই বর্তমানে বিএনপি নেতা খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, এই সম্পর্কে মতামত এবং বর্তমানের আল নাহিয়ান খান জয় যে বক্তব্যটি দিয়েছেন যে বিএনপি 10ই ডিসেম্বর আসলে আসছে কবে, দর্শক এই সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, আসসালামু আলাইকুম।